আমি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমদ। দর্শক শ্রোতা, আপনাদেরকে উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পিকেএসএফের নতুন নতুন যে দিকগুলো তারা আবার শুরু করেছেন, নতুন করে শুরু করেছেন অথবা নতুনভাবে নিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার জন্যে আমার সঙ্গে আছেন ডক্টর কাজী মেসবাহউদ্দিন আহমদ, ব্যবস্থাপনা পরিচালক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, ডক্টর জশিম উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। আলোচনায় যাওয়ার আগে পিকেএসএফ সম্বন্ধে একটি প্রতিবেদন দেখব। বাংলাদেশ সরকার 1990 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সংক্ষেপে পিকেএসএফ প্রতিষ্ঠা করে। পিকেএসএফ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য তথা আর্থসামাজিক উন্নয়নে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা। পিকেএসএফের কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছে একটি দক্ষ ব্যবস্থাপনা। সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রতিনিধিত্বকারী 16 সদস্য বিশিষ্ট একটি সাধারণ পর্ষদ এবং 7 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ। দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা ও প্রতিথযশা বিভিন্ন ব্যক্তিবর্গ ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে এর পরিচালনা ও সাধারণ পর্ষদের সদস্য হিসেবে জড়িত রয়েছেন। ব্যবস্থাপনা পরিচালক পিকেএসএফের প্রধান নির্বাহী, যিনি পদাধিকার বলে সাধারণ পর্ষদ ও পরিচালনা পর্ষদের সদস্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ 1913 সালের কোম্পানি অ্যাক্টের অধীনে 26 ধারায় পাবলিক লিমিটেড কোম্পানি অ্যান্ড নট ফর প্রফিট এই আঙ্গিকে প্রতিষ্ঠিত হয়। পিকেএসএফের প্রধান উদ্দেশ্য ক্ষুদ্র ঋণ সরবরাহের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণ। পিকেএসএফের আরেকটি উদ্দেশ্য হল সহযোগী সংস্থার প্রাতিষ্ঠানিক এবং আর্থিক দক্ষতা বৃদ্ধি করা। যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, পিকেএসএফ ত্বরিতগতিতে সাধারণ দরিদ্র জনসাধারণকে সহায়তা প্রদান করে থাকে। গ্রামের হতদরিদ্র জনসাধারণের জন্য সার্বিক উন্নয়নের চেষ্টায় পিকেএসএফ নিয়োজিত। সার্বিকভাবে পিকেএসএফের কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে কার্যক্রম, নিরীক্ষা, প্রশাসন, গবেষণা, অর্থ ও হিসাব, আইন এবং প্রশিক্ষণ বিভাগ। বর্তমানে বিভিন্ন বিভাগে 139 জন কর্মকর্তা এবং 73 জন সাপোর্টিং স্টাফ রয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য রয়েছেন 89 জন কর্মকর্তা এবং কর্মচারী। সহযোগী সংস্থাসমূহ নিয়মিতভাবে উপকারভোগীদের আর্থিক পরিষেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সাপ্তাহিক সভার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক ইস্যুতে উপকারভোগীদের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করে থাকে। দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পিকেএসএফ অভ্যন্তরীণ প্রশিক্ষণের আওতায় সহযোগী সংস্থাসমূহের প্রায় 55,000 কর্মকর্তা এবং আউটসোর্স প্রশিক্ষণের মাধ্যমে প্রায় 1,650,000 উপকারভোগীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। পিকেএসএফের সার্বিক কর্মকাণ্ডের উপর তার নিজস্ব কর্মকর্তাদের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষক কর্তৃক গবেষণা করার সুযোগ রয়েছে। পিকেএসএফের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর এ পর্যন্ত 24টি গবেষণা ও সমীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিভিন্ন গবেষণা ও সমীক্ষায় দেখা যায়, ক্ষুদ্র ঋণ গ্রহণের ফলে ঋণ গ্রহণকারীদের কর্মসংস্থান, আয় ও সম্পদ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তাদের স্বাস্থ্য ও সামাজিক অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন সূচকের মানের উন্নয়ন ঘটেছে। পিকেএসএফ দেশের দরিদ্র বেকার মানুষের হাতে তুলে দিয়েছে কর্মসংস্থানের হাতিয়ার। আর এই হাতিয়ারের মাধ্যমেই দরিদ্র জনগণ, বিশেষ করে দুস্থ মহিলারা বদলে ফেলেছে নিজের এবং পরিবারের ভাগ্য। এদেশের দারিদ্র দূরীকরণ কার্যক্রম এবং একই সাথে গ্রামীণ অর্থনীতিতে
কর্মচাঞ্চল্য সঞ্চারণে পিকেএসএফের ভূমিকা আজ সর্বজনবিদিত। পিকেএসএফ ও তার সহযোগী সংস্থাসমূহ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করে চলছে নিরলসভাবে। দারিদ্র বিমোচনের সেই দৃঢ় অঙ্গীকার সফল হোক। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং খুব পরিষ্কার করে বলা হলো যে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র কমিয়ে আনা এবং টেকসই উন্নয়ন ঘটানোর প্রচেষ্টা করা হচ্ছে পিকেএসএফের দায়িত্ব। কিন্তু আমরা পিকেএসএফ যখন শুরু করি, প্রথম দিকে শুধু ক্ষুদ্র ঋণের উপর নির্ভর করা হয়েছিল এবং অন্য যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্যে হয়তো আরও অনেক অনুষঙ্গ দরকার ছিল, কিন্তু না করে শুধু ক্ষুদ্র ঋণের উপরে আমরা নির্ভর করে আমাদের কার্যক্রম যাত্রা শুরু করি। তো এটা কেমন করে হলো? এই প্রক্রিয়াটি সম্পূর্ণ উপযোগী ছিল না। আমাদের হয়তো অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচন, কিন্তু আমরা মনে করেছিলাম ক্ষুদ্র ঋণ সরবরাহের মাধ্যমে আপনার কর্মসংস্থান তৈরি হয়ে যাবে বা দারিদ্র বিমোচিত হয়ে যাবে। আমরা জানি যে ক্ষুদ্র ঋণ প্রদান করলে ক্ষুদ্র ঋণের সাথে আপনার শ্রম একসাথে মিলেমিশে একটা উৎপাদন কর্মকাণ্ড তৈরি করবে। কিন্তু ধীরে ধীরে আমাদের কাছে প্রতীয়মান হলো টার্মস অফ পেমেন্ট যেটা আছে, আপনার আপনার পরিশোধের যে সমস্ত শর্ত আছে, সেই শর্তগুলো বেশ কঠিন ছিল। আপনার যে সাপ্তাহিক কিস্তি দিতে হবে, আপনার এতটা ইনস্টলমেন্টের মধ্যে আপনাকে ফেরত দিতে হবে। তো প্রথমে যেটা পিকেএসএফ করলো, ঠিক আছে আমরা এই যদিও সুদের হার খুব সুদের হার, হ্যাঁ আমরা ভাবলাম যে ঠিক আছে, হয়তোবা পিকেএসএফ প্রাতিষ্ঠানিকগতভাবে চিন্তাভাবনা শুরু করলো যে এই সমস্ত যে সমস্ত ক্ষুদ্র ঋণের এমন আটোসাটো বাঁধন, তার থেকে বেরিয়ে আমাদের দরিদ্র জনসাধারণ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত আপনার অর্থ ব্যবহার করতে পারবে সে সমস্ত জন্য যাই। তো তারপরে আমরা ক্ষুদ্র ঋণ দিয়ে শুরু করলাম এবং ক্ষুদ্র ঋণ থেকে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এর সঙ্গে আমরা যোগ করতে শুরু করলাম। তো সেটা কখন থেকে কীভাবে ঘটে? কর্মসংস্থান সৃষ্টিটাই প্রথম লক্ষ্য ছিল পলিকর্ষক ফাউন্ডেশন। তাহলে কর্মসংস্থানটা কীভাবে সৃষ্টি করা যায়? নিশ্চয়ই সেখানে বিনিয়োগটা বাড়াতে হবে এবং বিনিয়োগ যদি বাড়াতে হয় তাহলে পুঁজির দরকার আছে। ঠিক এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু 1990 সালে পিকেএসএফ তৈরি হয়েছিল এবং ফোকাসটা ছিল গ্রামীণ। পরবর্তীতে পিকেএসএফে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই ঋণ কার্যক্রমের মধ্যে একটা বিবর্তন আমরা লক্ষ্য করি, অর্থাৎ শহরের চাহিদা মাফিক যে ঋণটা আমি বলবো, মাইক্রো এন্টারপ্রাইজের উপরে, অতি দরিদ্র, কৃষি খাতে ঋণ, এগুলো এবং অন্য একটা পরিবর্তন ঘটলো সেটা হচ্ছে যে আমরা ধরে নিয়েছিলাম যে ঋণ দিলেই দারিদ্র বিমোচন হয়ে যাবে, কিন্তু এই দারিদ্র বিমোচনটা তো সম্পূর্ণ আয়ের উপর নির্ভর করে। কিন্তু দেখা গেল যে আয় আমরা পরিকল্পনা করেছিলাম যেভাবে এই এই আয়টা বাড়বে, ঠিক সেই আয় দিয়ে চিকিৎসাটা হয়তো মেটানো সম্ভব ছিল না, বাচ্চা কাচ্চাদের স্কুলে পড়ানোর ব্যাপারটা বোধ হয় সম্ভব হচ্ছিল না। এই জন্য পলিকর্মসহায়ক ফাউন্ডেশন এখন যেটা করলো সেটা হচ্ছে যে না, এটার সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্যটাকে সম্পৃক্ত করতে হবে। কিন্তু শিক্ষা স্বাস্থ্যে আসার আগে এই যে এগুলো বাস্তব ক্ষেত্রে পর্যবেক্ষণের মাধ্যমে কিছু কিছু বিবর্তন শুরু হয়ে যায় বোধহয় 90 দশকের শেষের দিক থেকেই শুরু হয়। তো ওই বিবর্তনটা কেমন করে ঘটল? ওটা সম্পূর্ণভাবে মাঠের চাহিদার উপর ভিত্তি করে এই বিবর্তনটা ঘটেছে। এটা প্রথমেই এটা ছিল যে অফ ফার্মিং, অকৃষিজ খাতে বিনিয়োগ করাটাকে আমাদের লক্ষ্য হিসাবে আমরা ধরে নিয়েছিলাম প্রথম দিকে। কিন্তু গ্রামে তো শুধু অকৃষি কর্মকাণ্ডই নয়, এখানে আমরা জানি যে গ্রামীণ অর্থনীতি বলতে সেখানে পশু সম্পদ আছে, সেখানে শস্য আছে, সব কিছু মিলিয়ে আমাদের ক্ষুদ্র ঋণ নিয়ে যখন গরু কিনছে, আমাদের ক্ষুদ্র ঋণে যখন একটি মৌসুমি ব্যবসা করছে, আমাদের ক্ষুদ্র ঋণে যখন মাঠে শস্য জন্য নিচ্ছে, তারা সপ্তাহে টাকা দিতে পারছে না। এবং যে মহাজনী প্রথাটাকে বিলুপ্ত করার জন্য ক্ষুদ্র ঋণটা আমাদের সামনে এসে পড়েছিল, কিছু কিছু লোক এই কাজের জন্য আবার মহাজনের কাছে ঝুঁকে পড়ছে।
তখন আমাদের আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এই যে 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 কাজটা বেশি সময়ব্যাপী ফল পেতে সময় লাগে সেখানে আমাদের রিপেমেন্ট শিডিউল যেটা অর্থাৎ কিস্তি দেওয়ার যে ঋণ সপ্তাহে এটা আমরা মাসিক ত্রৈমাসিক বা ষান্মাসিক ভিত্তিতে করলাম এবং সাথে সাথে স্যার ওই যে আর একটা কথা উল্লেখ না করলে হয় ক্ষুদ্র ঋণটা এখন আর ক্ষুদ্র নয় হ্যাঁ ক্ষুদ্র ঋণ মানে কি সেটা নিয়েও তো এখন একটু সমস্যা আছে আগে তো 5,000 6,000 ইত্যাদি হলো ক্ষুদ্র ঋণ ছিল এখন তো কত এখন তো অনেক বেশি এখন 30,000 50,000 এমনকি 10,00,000 টাকা পর্যন্ত আমরা ক্ষুদ্র উদ্যোগে 10,00,000 দিচ্ছি কাজে এটা মূলত যার যা যে যে কাজ করতে পারবে যে প্রয়োজন আছে সেই প্রয়োজন অনুযায়ী ঋণ দেওয়ার ব্যবস্থা পল্লী কর্মসহায়ক উৎসাহিত করছে তারপরে দেখা গেল যে শুধু ঋণ শুধু অর্থ দিয়ে দারিদ্র সাময়িকভাবে হয়তো কমিয়ে আনা যেতে পারে কিন্তু একটা টেকসই উন্নয়ন প্রক্রিয়ার জন্য এটা কোনোভাবেই সম্ভব নয় শুধু অর্থের মাধ্যমে তখন আমাদের বিবর্তনটা ঘটল সামাজিক খাতগুলোতে তো সেই খাতগুলোতে আমরা কি করছি আমাদের নিকট প্রতীয়মান হলো যে আমরা একটা খানা বা একটা বাড়িকে যদি কেন্দ্র করে এই বাড়ির সক্ষমতা বিবেচনা করি যে একটি খানাতে বিভিন্ন রকমের আপনার সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় কেবল ক্ষুদ্র ঋণ দিয়ে সেটা আমরা এখানে এই এই বিষয়ে আর পরে আলোচনা করব আমাদেরকে একটু বিরতিতে যেতে হবে দর্শক শ্রোতা আমরা একটু বিরতিতে যাচ্ছি এবং বিরতি শেষে আবার আলোচনায় ফিরে আসব দর্শক শ্রোতা আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম একটি পরিবার ভিত্তিক উন্নয়ন প্রক্রিয়া যেটা পিকেএসএফ সম্প্রতি শুরু করেছে সেটা নিয়ে আমি ডক্টর মেসবাহউদ্দিনের কাছে আবার আসছি যে আপনি আলোচনা করছিলেন সমৃদ্ধি যে প্রকল্পের নাম আমরা দিয়েছি পরিবার ভিত্তিক কারণ একজন মানুষ হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ সুতরাং তার অর্থ যেমন দরকার তার স্বাস্থ্যের দরকার তার শিক্ষার দরকার তার পারিপার্শ্বিকতার দরকার তার একটা সামাজিক যে অবস্থান সেই সামাজিক পুঁজি সেটারও দরকার সুতরাং আমরা ওই দিকে যাচ্ছি এবং সমৃদ্ধিতে তারপরে এই ধারাবাহিকতায় আমরা সমৃদ্ধিতে আসলাম যে পরিবার ভিত্তিক উন্নয়ন আপনার এই ধারাবাহিকতায় আমরা যখন বুঝতে পারলাম যে একটি বাড়িকে আপনার ফোকাস করে আমাদের কার্যক্রম গ্রহণ করতে হবে তখন আমরা চিন্তা করলাম একটা বাড়ির কি আপনার প্রয়োজন সেটা তো আমরা জানি না সেজন্য প্রাথমিকভাবে আমরা 21টি ইউনিয়নকে নির্বাচন করলাম 21টি ইউনিয়ন আপনার সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটে আছে কেবল একদিকে নয় সেই 21টি ইউনিয়ন আমরা নির্বাচন করে সেই 21টি ইউনিয়নের প্রত্যেকটি খানাকে আমরা সেন্সাস বা জরিপ করলাম 1,17,600 বাড়ি আছে সেখানে 1,17,663 বাড়ি যদি একদম সঠিকভাবে বলি সেই প্রত্যেকটা বাড়িতে কতজন লোক থাকে তাদের কী ধরনের তাদের বয়স কত তাদের আয়ের উৎস কী তাদের কেউ আপনার মানসিকভাবে বা আপনার শারীরিকভাবে প্রতিবন্ধী আছে কি না তাদের জমি সম্পত্তি কী আছে তাদের সম্পদের পরিমাণ কী জরিপটা করার পরে আমরা নির্ধারণ করার চেষ্টা করলাম যে কী ধরনের প্রয়োজন আছে এবং আমরা সহযোগী সংস্থার মাধ্যমে জানতে চেষ্টা করলাম ওই ইউনিয়নে কী পর্যায়ের আপনার কী ধরনের কাজের দরকার আছে যেমন কোথাও একটা সাঁকো বানাতে হবে কোথাও একটা আপনার কালভার্ট বানাতে হবে কোথাও একটা ল্যাট্রিনের প্রয়োজন আছে কোথাও একটা টিউবওয়েল বসাবার প্রয়োজন আছে এটা হলো ইউনিয়ন পর্যায়ে আর খানা পর্যায়ে আমরা জানার চেষ্টা করলাম ক্ষুদ্র ঋণ তো আপনি বলেছেন যে একটি হাতিয়ার একটি মাত্র অনুষঙ্গ কিন্তু তাদের হয়তো অন্য ধরনের শিক্ষার প্রয়োজন আছে সেই পরিবার এত দরিদ্র যে তার হয়তো ছেলেটা আপনার স্কুলে যেতে পারছে না ঝরে পড়ছে তার কারণ হলো স্কুলে যে ধরনের শিক্ষা দেওয়া হয় আনুষ্ঠানিক বা আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটার বোঝারও সক্ষমতা তার নাই তখন আমরা ধরে নিলাম যে এই খানাটাকে যদি আমরা উন্নয়নের পথে আনতে চাই তাহলে তাকে বহুমাত্রিক আপনার সাহায্য সহযোগিতা দিতে হবে
এ পর্যন্ত পিকেএসএফ যে সমস্ত কর্মকাণ্ড বা কার্যক্রম পরিচালনা করে আসছে তার সাথে স্থানীয় সরকারের কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। এখানে আমরা অবশ্যম্ভাবীভাবে অনুভব করলাম যে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করলে ইউনিয়নে তো একটা ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এই জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হবে। তার কারণ ইউনিয়ন পরিষদেরও উন্নয়ন চিন্তা আছে, তাদেরও তাদের 13টি কমিটি আছে, ইউনিয়ন পরিষদের বিভিন্ন দিকে 13টি কমিটি আছে। তার মানে দাঁড়াচ্ছে আপনার এখানে পিকেএসএফ সহযোগী সংস্থা, ইউনিয়ন পরিষদ এবং যারা যারা কর্মসূচি আছে, চারটি গোষ্ঠী। ওকে, আমি এখন ডক্টর জশিমের কাছে আসি। প্রত্যেকটা খানা ভিত্তিক পরিকল্পনা তৈরি করছি, তার বিভিন্ন দিকগুলো যদি একটু তুলে ধরো, কী কী দিক আমরা দেখছি এই পরিকল্পনা তৈরি করতে গিয়ে, বা কী অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি যদি হয়ে থাকি? আমরা দেখি যে ক্ষুদ্র ঋণ নিয়ে আমাদের দরিদ্র জনগোষ্ঠী সবটুকু টাকাই তারা কোনো আয় উপার্জনকারী কর্মকাণ্ডে বিনিয়োগ করে না। তার মধ্যে কিছু অংশ হয়তোবা ছেলে মেয়ের বিয়েতে কাজে লাগায় অথবা খেয়ে ফেলে। আমরা এই সমৃদ্ধির আওতায় ক্ষুদ্র ঋণটাকে যেভাবে রেখেছি এখানেও আমরা কিছু বিবর্তন এনেছি। একটা অংশ যে টাকাটা সম্পূর্ণ বিনিয়োগ করবে উপার্জনের জন্য, সেটা আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছি। সে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য অথবা সে যদি চায় এটা খেয়েও ফেলতে পারে, কিছু এরকম একটা ঋণ রেখেছি দীর্ঘমেয়াদী এবং স্বল্প নমনীয়। আবার কিছু ঋণ রেখেছি যে সে যাতে সম্পদ তৈরি সৃষ্টি করতে পারে। আমরা কি দেখি এখানে অনুদানেরও ব্যবস্থা আছে এবং অনুদানের ব্যবস্থা আছে, এবং এই চাহিদাগুলো আমরা যখন একটি পরিবারের প্রোফাইল অ্যানালাইজ করছি। এছাড়া আরেকটি জিনিস আছে যে কোনো অর্থ ছাড়াও উপদেশের একটা ব্যবস্থা আছে। কর্মসূচিটা হচ্ছে এইরকম যে কিভাবে স্কুলের ড্রপ আউট রোধ করা যায়। অর্থাৎ আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে ওই গ্রামে আমরা একটা স্কুল, ইনফর্মাল স্কুল তৈরি করেছি এবং ওই গ্রামেরই একটি শিক্ষিত ছেলে অথবা মেয়েকে দিয়ে ওই স্কুলটা পরিচালিত হচ্ছে। প্রতিদিন আমাদের যে প্রাইমারি স্কুলে যে পড়াশোনাগুলো হচ্ছে ঠিক সেই পড়াশোনাগুলোকে এখানে তৈরি করে দেওয়া।